ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অবরুদ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সংবাদ সংগ্রহকালে বেশ কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফেনীর মিজান রোডের গ্র্যান্ড হক টাওয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এই অভিযানকে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেট সোহেল রানার উপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করে। এই সময় পেশাগত দায়িত্ব পালনকালে বেসরকারি টেলিভিশন সময় টিভির ক্যামেরা পার্সন জুলহাস তালুকদার ও চ্যানেল নাইনের ক্যামেরা পার্সন আরাফাত হোসেন রিয়াদ সহ বেশ কয়েকজন সংবাদকর্মী বিক্ষুব্ধ ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হন এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PKM এনামুল করিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে উদ্ধার করেন। যেটা হয়েছিল সেটা হলো যে তাদের প্রায় 17 পিস শাড়ি কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি। তখন ম্যানেজার আমাদের কাছে স্বীকার করেন যে স্যার, কিছু মাল আমরা বাইরে থেকে ব্ল্যাক করে নেই, তো ব্ল্যাকে মাল বিক্রি আপনারা জানেন আমাদের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। তো সেই দণ্ড প্রদান করার সময় ওখানকার মালিক মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেটের সাথে মিসবিহেভ করার পরে উনি ক্ষান্ত হননি। উনি ওনার কর্মচারী দিয়ে আরও লোকজন জোগাড় করে মোবাইল কোর্টের গাড়িকে ইট মেরেছেন এবং মোবাইল কোর্টের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছেন। অনেকগুলো আশেপাশের দোকানের গ্লাস তারা ভেঙেছেন। যারা এই কাজের সাথে জড়িত ছিল, বিশেষ করে প্রতিষ্ঠানটির মালিক শামসুল আলম, ওনাকে 7 দিনের কারাদণ্ডে দণ্ডিত করি। এবং আমাদের মোবাইল কোর্ট আসলে এখনও চলছে, কারণ যারা এই সরকারি কাজে বাধা দিয়েছে এবং যারা একজন সরকারি কর্মচারী আমার ক্ষতি সাধনের জন্য হুমকি প্রদান করেছে, আমার উপর আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে, তাদেরকে আমরা প্রায় খুঁজে পেয়েছি। তো ফলে আমাদের মোবাইল কোর্টটি চলছে, কিন্তু এখন পর্যন্ত তাকে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 1,00,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং এছাড়াও মায়াবি ফ্যাশনকে অবৈধ প্রক্রিয়ায় এইভাবে কাপড় বিক্রি করার জন্য 1,00,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মোবাইল কোর্ট চলছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ফেনী থেকে আশরাফুল ইসলাম, পলি টিভি।